ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদের বলছি ওই চেয়ারগুলোকে ইমিডিয়েট পাতানোর ব্যবস্থা করুন আগে সব চেয়ারগুলো পাতিয়ে আপনারা এখানে বসুন এমন কিছু গরম না এটা শীতকাল পড়ে গেছে সবাই এখানে বসতে পারবেন রাস্তার উপর দাঁড়িয়ে থাকছেন যারা তাদেরকে অনুরোধ করছি আপনারা এসে এখানে আসন গ্রহণ করুন রক্তদান শিবিরের ওখানে রক্ত যারা গ্রহণ করছেন তাদের ওখানে ভলান্টিয়ার আছে তারা ভলান্টিয়ারিটা করবেন বাকিরা এখানে এসে আসন গ্রহণ করুন আমাদের মধ্যে আমাদের প্রিয় চেয়ারম্যান চলে এসেছেন কয়েক মিনিটের মধ্যে উনি মঞ্চে আসবেন আমাদের পার্টি একটা সুশৃঙ্খল পার্টি সেই একটা পার্টির ডিসিপ্লিনটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আমি ভলান্টিয়ারদের বলছি আপনারা এই চেয়ারগুলো এক্ষুনি পাতিয়ে দিন পাতিয়ে দিয়ে আসন গ্রহণ করুন সবাইকে দেখছি রাস্তায় দাঁড়িয়ে আছেন কেউ এদিক ওদিক ঘোরাফেরা করছেন রক্তদান যেখানে চলছে সেখানে উকি ঝুঁকি মারছেন যারা তাদেরকেও বলছি আপনারা মঞ্চের সামনে আসন গ্রহণ করুন রক্ত গ্রহণ যারা করছেন আমাদের ব্লাড ব্যাংকের যারা এসছেন তাদের সহায়তা করার জন্য নির্দিষ্ট ভলেন্টিয়ার ছাড়া কেউ ওখানে থাকবেন না আপনারা মঞ্চের সামনে এসে আসন গ্রহণ করুন আর কয়েক মিনিটের মধ্যে যাতে আমি দেখতে পাই যে আপনারা যে এখানে আছেন এই চেয়ারে এসে আসন গ্রহণ করেছেন আজকের এই এই রোদ বরঞ্চ স্বাস্থ্যের পক্ষে ভালো ভিটামিন সি হবে ভিটামিন সি ক্রিয়েট হবে বসুন কোনো অসুবিধা হবে না কিছুক্ষণের মধ্যেই ভাইজান আমাদের মাঝে চলে আসছেন আমাদের মাঝে আমাদের রাজ্য সম্পাদক উপস্থিত হয়েছেন সুতরাং আমি অনুরোধ করব সমস্ত কর্মী বন্ধুদের আমার এই নির্দেশ মেনে আপনারা আসন গ্রহণ করুন বাদীকে কিছু চেয়ার দিয়ে দেবেন যদি মহিলারা এসে বসতে চান তাদেরকে বসার ব্যবস্থা করে দিন বাদীকে আমাদের জেলার চেয়ারম্যান এই সরি জেলার সভাপতি মহাশয় বারবার আপনাদের কাছে অনুরোধ করছেন বা আমরাও বারবার প্রথম থেকেই বলছি সমস্ত ভলেন্টিয়ার সহ যারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন যে সমস্ত চেয়ারগুলো ভর্তি করতে এখনো বাকি আছে পিছনে আপনারা প্লিজ এসে বসুন গাড়িগুলো এদিকে ওদিকে না রেখে আপনারা মঞ্চের সামনে সুন্দর ব্যবস্থা আছে সেই ব্যবস্থাপনার মধ্যে আপনারা বসে পড়ুন মা বোন যারা মহিলারা আছেন আপনাদের নির্দিষ্ট জায়গায় ব্যবস্থা করা আছে ধন্যবাদ ধন্যবাদ ওহাব ভাইকে সমস্ত ভলেন্টিয়ার ভাই এবং যারা সামনে এদিকে ওদিকে ঘোরাঘুরি করছেন আমাদের দলের চেয়ারম্যান তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভাঙড় বিধানসভার বিধায়ক মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব পৌঁছে গেছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের চেয়ার নিয়ে বসে পড়ুন আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন আজকে যারাই রক্তদান রক্তদাতাদেরকে জানাই লক্ষ লক্ষ শুভেচ্ছা আগামী দিনের মুহূর্ত রোগীকে আপনার রক্তই বাঁচাতে পারে তাদের প্রাণ মোরা একই বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এই লক্ষ্যকে মাথায় রেখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে চাকলা গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায়
যে মহতী রক্তদান শিবির চলছে তা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে যে সমস্ত মানুষরা রক্তদান করছেন তাদেরকে হাজারো শুভেচ্ছা সাম্প্রদায়িককে উচ্ছেদ করে সাম্প্রদায়িকতার শিকড়কে উচ্ছেদ করে সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে মহতী রক্তদানকে সহযোগিতা করুন এবং এই রক্তদান শিবিরে আপনার রক্ত মূল্যবান হয়ে আগামী দিনের মহোৎসব রোগীকে বাঁচাতে সহযোগিতা করুন আমাদেরকে ব্যাঘাত ঘটিয়েছে সেই ১২ তারিখে রক্ত অর্পণ শিবির করতে বাধা দিয়েছে তাই আমরা সেই ১২ তারিখের পরিবর্তে ১৩ই নভেম্বর অনুষ্ঠান অনুষ্ঠিত করতে চলেছি আর বলার বিশেষ বিষয় হচ্ছে দুর্নীতিগ্রস্ত শাসক দল আর কতদিন তোমরা এভাবে চালাবে চালাকি তোমাদের ক্ষমতা নেই আইএসএফ পার্টির গতিকে কোনোদিন থামিয়ে দিতে পারবে না আইএসএফ পার্টির গতিকে মন্থর করতে পারবে না তোমরা নওশাদ সিদ্দিকীর গতিকে মন্থর করতে আমি এই পর্যন্ত আমার বক্তব্য শেষ করে আমি আমার স্বরচিত একটি কবিতা এখন আবৃত্তি করব আপনার মনোযোগ সহকারে শুনুন দাদা হ্যালো আমি এখানে দাঁড়াবো না বক্তব্য কবিতা প্রতিবাদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি বিশিষ্ট সমাজসেবী মাননীয় তাপস ব্যানার্জি মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাপস ব্যানার্জি মহাশয় তাপস দা জিদা তাপস দা আপনাকে জানাই স্বাগত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিদা তাপস ব্যানার্জি জিদা বিশ্বজিৎ মাইতি জিদা রাস্তায় যে সমস্ত গাড়ি মোটরসাইকেল আছে প্রত্যেককে অনুরোধ করব আমাদের সঙ্গে সহযোগিতা করতে আপনারা আপনাদের গাড়ি নির্দিষ্ট ফাঁকা জায়গায় রাখুন এবং আমাদের সমস্ত ভলেন্টিয়ার ভাইদের কাছে অনুরোধ আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দিন এমতো অবস্থায় রাস্তাতে আছেন আমাদের দলের চেয়ারম্যান লক্ষ লক্ষ যুবকের প্রাণ প্রিয় নওশাদ সিদ্দিকী ভাইয়ান প্রত্যেককে ভলেন্টিয়ারকে অনুরোধ করছি আপনারা রাস্তাটা ক্লিয়ার রাখুন প্রতিবাদ করো প্রতিরোধ করো প্রতিবাদ করো হে বাংলার জনগণ প্রতিবাদ করো প্রতিরোধ করো প্রতিবাদ করো হে বাংলার জনগণ দুর্নীতি আর দুঃশাসন খুন নাহাজানিয়ার শীলতাহানির এবার করব অবসান প্রতিবাদ করো প্রতিরোধ করো প্রতিবাদ করো হে বাংলার জনগণ না করলে প্রতিবাদ বাঁচিবে না তোমার ইমান প্রতিবাদ হলো ইমানের শিরোনাম তাই থাকতে দেহে প্রাণ এগিয়ে চলো হে নওজোয়ান প্রতিবাদ করো প্রতিরোধ করো প্রতিবাদ করো হে বাংলার জনগণ হিন্দু না ওরা মুসলিম শিখ জৈন পারসিয়ান ওই জিজ্ঞাসা কঞ্জন বলো শুধু আমরা বাংলার বঞ্চিত জনগণ প্রতিবাদ করো প্রতিরোধ করো প্রতিবাদ করো হে নওজোয়ান যারা মুখে শুধু নীতির কথা বলে উন্নয়নের জোয়ার বাণী ওরে নারীদের শাড়ি ধরে টানে ওই দরজালার করচালের ভয়ে আমরা মানব না খালি স্থান প্রতিবাদ করো প্রতিরোধ করো প্রতিবাদ করো হে বীর পালোয়া স্বাধীন দেশে আমাদের কিসের স্বাধীনতা
দুঃশাসনের চলছে শুধু নাশকতা জাগো হে জাগো বাংলার জনতা পরাজিত হবে এবার তৃণনতা জেগেছে বাংলা জেগেছে বাংলার কোটি কোটি হিন্দু মুসলমান তাই তৃণমূলের ডাক দিয়েছে সমূলে উত্থান প্রতিবাদ করো প্রতিরোধ করো প্রতিবাদ করো হে বঞ্চিত জনগণ ওই দেখো বাজিছে অশনি ঝঙ্কার গর্জে ওঠো নীরব জনতা শাসক গোষ্ঠী হুঁশিয়ার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গাও শুধু আইএসএফের জয়গান দুর্নীতির দুর্গে এবার ভেঙে করিব খান খান প্রতিবাদ করো প্রতিরোধ করো প্রতিবাদ করো হে বাংলার বঞ্চিত জনগণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ 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 আইএসএফ জিন্দাবাদ 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 এই ছোট ভাই জান জানাই স্বাগত স্বাগত হ্যালো 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 হ্যালো